রোজার মাসে আমরা পল্টন বাজারে আসছি, তো যেহেতু রোজার সময় এই কারণে ইফতারির আইটেমগুলি এখানে সাজিয়ে রাখা আছে। তো সবকিছুই আছে এখানে, বোর্ড বড়া যা কিছু পাওয়া যায়। তো পল্টন বাজারে ইফতারির জন্য ভালো আয়োজন দেখা যাচ্ছে, ওই পাশেও ইফতারির এগুলো সাজিয়ে রাখছে আইটেমগুলো। এবং এখানে মাছও দেখা যায়, মাছ নিয়ে আসছে। তো বাজারটা রোজার সময় দুপুর বেলায় বসে, আর বছরের অন্যান্য সময় এটা সকাল বেলায় বসে। মোটামুটি ভিড় আছে, মানুষজন এরকম ভালো আছেন, বাজার ভিডিও করতেছি। তো লোকজন লোকজন কি আরো বাড়বো নাকি এরকমই থাকবো? সকালে বেশি আসে না, মানে রোজার মধ্যে এখন এরকমই থাকবো না? ধনবাড়ি সারাদিনই, ধনবাড়ির কোনো ই নাই। দূর থেকে আপনারা জুম করে দেখলে এখানে দোকানটা দেখা যাচ্ছে। এগুলি মনে হয় ইফতারির আগ দেওয়া, এগুলো ভালোই হবে আর কি, বিক্রি হবে। কি বাজার করতে আসছেন নাকি? ও মানে কেউ গেলে পরে আবার যাবেন ওইদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে আব্বা আবার কিছু কিনবো কিনা দিই। ও আসছিলাম দুধের জন্য, দেখতেছে আর কি। আপনার বোধ হয় আব্বা দেখে নাই, এরা 60 টাকা দেবে। বিদেশি গাই বোতলে পার্থক্য আছে, ওইটা 2 লিটার, এটা 1.5 লিটার। আর তো আমি মুড়া আহিম, মুড়া তিনবার নলে আমাদের
ওই যে ই কলে ফেনা কইরা দেখা ঢাকি দিলেই এরা দুশার দিবেন দুশারের বাহরাইন ছিলেন এটা 2 লিটার একটু কম 1.5 2 আর সবজটা হলো 2 আরে শু তুলে নাও 10 লিটার নাও 160 আমার তাহলে 225 ইফতারের কেনা বেচা চলতেছে রোজার সময় আল্লাহ তোমার নাম কি শহীদুল হ্যাঁ এই তো তোমার ছবি উঠতেছে ওই যে মাছের গুলা উঠছে তোমার বাড়ি কোন কার লগে এসো স্কুল বন্ধ হ্যাঁ মামু এসে সাথে বুঝলাম না ও বাজার দিয়ে ঘুরতেছ এই জন্য এই রাস্তাটা চলে গেছে হচ্ছে ধনবাড়ির দিকে আর এই রাস্তাটা ওইদিকে চলে গেছে হ্যাঁ ওটা পরে ভিডিও শেষ হলে দেখান লাগবে এখনো তো ভিডিও চলতেছে ওর কি আসলে মা মারা গেছে তাহলে এদিক দিয়ে ঘুরতেছে কেন পরে একলাই একলাই ঘুরায় ও নানি বাড়িতেই থাকে শাক কি আপনি কিনলেন কি গায়ে হাত দাও কেন দিও না Thank you.
তো ভিডিও আমরা এখানেই রেখে দিচ্ছি আজকে এ পর্যন্তই পল্টন বাজার তো পরবর্তী ভিডিও আমরা অন্য কোন এক সময় হতে করব তো সবাই ইনস্টা ব্লগসের সাথে থাকুন আল্লাহ হাফেজ